হোক, বন্ধু হিসাবেই হোক, জীবনসঙ্গী হিসাবেই হোক, যে আমার একটা সেলাই মেশিন কিনে দিয়ে আমার বিপদে পাশে থাকবে, আমি সেলাই মেশিনের কাজ জানি, শিখাইতেও পারি, সে আমার সারা জীবন মনে থাকবে, আমি তারা কখনো ভুলবো না, তার সাথে সারা জীবন যোগাযোগ রাখবো, তার আপদ বিপদে আমি পাশে থাকার চেষ্টা করবো। আর যদি ভালো জীবনসঙ্গী যে আমার উপরে উঠার দেওয়ার চেষ্টা করবো, আমার বিপদে আপদে পাশে থাকবে, আমি কখনোই তারে কষ্ট দিব না, আমি তারা কখনোই নিচে নামাবো না। দর্শক, আপনাদের প্রীতিও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। তো দর্শক, দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু বসে আছে, আমরা তার জীবনের গল্পটা শুনবো, জানবো আপু আমাদের ইউটিউবে কেন আসলেন, তিনি কি বলতে চান। আপা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। নাই, সামনে একটা ঈদ আসতেছে, একটা মানে কয়টা ঈদ আসতেছে, এর মধ্যে মানুষের বাসা বাড়ির কাজ করে যেরকম অবস্থা থাকে, ছোট থেকে ভাই বোন মারি নিয়ে ওরকমই খারাপ অবস্থা। তারপর নাম কি? আমার নাম জান্নাত। খুব সুন্দর নাম। আমার বাসা বাড়ি নোয়াখালী। আচ্ছা, আমার বাবা আরেকটা বিয়ে করে নিয়ে চলে গেছে, তার জন্য প্রতিবেদনে আসো। আচ্ছা, ভালো একটা জীবনসঙ্গী পাই যে আমার বিপদ আপদ আমার পাশে থাকবে, টাকাই তো সবকিছু না ভাই, টাকা দিয়ে ভালোবাসা হয় না, বা টাকা ছাড়াও হয় না। যে আপনারা যারা প্রবাসে যায় ফোন দিয়ে বলেন, এর আগে একটা ভিডিও করছিলাম, ওতে মনে করেন যে ওইটা অনেক কাজে বাজে ছেলেরা কল দিচ্ছে, তাই এই ভিডিওতে কিছু কথা বলতে চাই যে ভাই আপনারা যে প্রবাস থেকে কল দিয়ে বলেন যে টাকার জন্য ফোন, টাকার জন্য কি ভিডিও করে এটা ওইটা। আচ্ছা ভাই, আমরা গরিব ঘরের মেয়ে, বাবা ফেলা দিয়ে চলে যায় একটা সমস্যা, এটা ওইটা, পৃথিবীর সব মেয়েরাই কিন্তু কার ভিডিওর সামনে আসে না, যারা কষ্ট করে তারাই আসে, তাই না? তো আমরা যদি বিপদে পড়া প্রতিবেদনে যে আপনারা সাহায্য করলে করবেন, না করলে নাই, কিন্তু আপনারা বলেন যে আপনারা টাকার পাগল এটা ওইটা, তাহলে ভাই আপনারা বিদেশ গেছেন কিসের জন্য? টাকা কামাই করার জন্যই তো, যেন আপনাদের ফ্যামিলি ভালো থাকে। তা আমরা তো কষ্ট করে প্রতিবেদনে যাই, সবাই তো আর টাকা পয়সা নিয়ে আপনাদের তো আর কোনো ক্ষতি করতেছে না, হয়তো একটা মেশিন কিনে দিলে, আমরা গরিব মেয়ে, আমাদের মেশিন কিনে কাজ করলে সংসারটা ভালোভাবে চলে। যেহেতু আমি মুসলিম ঘরের সন্তান, পাঁচত্ব নামাজ পড়ি, জায়গায় জায়গায় কাজ খুঁজতে যাইতে হয়, যখন যেই কাজ পাই সেখানে সেই কাজ করি, নিজেকে বাড়ি ঘর নেই, একটু জমি আছে, তো ওইখানে থাকি, ছড়া দিটা ভাই বোনের মারি নিয়া অনেক কষ্ট করে প্রতিবেদনে যাই। কেউ ভাই হিসেবে যদি বলো যে তোমার আমি একটা বোন, তুমি আমার ছোটো বোনের মতো, তুমি বাসা বাড়ি কাজ করো না, তোমার মা ছড়া দিটা ভাই বোনের নিয়ে তুমি মেশিন চালায় খাও, তোমার ভাই বোন একটু পড়ালেখা শিখাইতে পারলে শিখাইও, তুমি ভবিষ্যতে কিছু করতে পারো না। আমি তো পড়ালেখা বেশি করতে পারিনি, 7 পর্যন্ত পড়ালেখা করছি, তাই ভবিষ্যতে আমার ছোট দুটো ভাই বোন যদি পড়ালেখা করে কিছু করতে পারে, তাহলে তো একটা মানুষের দ্বারা আমি একটু উঠতে পারছি, তাই না? তো সে মা যার দ্বারা দিয়ে আজে বাজে কথা বলেন, এটা তো ঠিক না, পাশে দাঁড়াইলে দাঁড়াইবেন, না দাঁড়াইলে ওইটা ব্যক্তিগত, যার দ্বারা মনে করেন আপনি উঠতে পারবেন তাকে আবার পরে ভুলে যাবেন না তো? জীবন সে যদি আমার ভাই হিসেবে হয় তাও আমি সারা জীবন মনে রাখবো, বন্ধু হিসেবে হইলে মনে রাখবো, আর যদি সে আমার মনের মানুষ হয়ে আমার পাশে দাঁড়ায় তাহলে তো সে আমার জীবন সঙ্গী। আচ্ছা, তো আপনার নাম্বারটা বলেন, নাম্বারটা বলেন। 01 50 20 4855। একটা কথাই বলতে চাই ভাই, সামনে রমজান মাসে যে ঈদের আর বেশি দিন নেই, ভাই বোনদের নিয়ে যে কীভাবে আছে এটা আমি জানি, যদি ভালো একটা জীবনসঙ্গী পাই অথবা ভালো একটা ভাই হিসেবে বোন হিসেবে মানুষ পাই, সারা জীবন যদি আমার পাশে থাকতে পারে আমি চিরকৃতজ্ঞ থাকবো তার কাছে। আচ্ছা, দর্শক একবার নাম্বারটা বলেন। 01 50 20 4855। দর্শক, প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিষয় করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার, তো আসুন আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, সর্বদা দেশের সেবা করি। আসসালামু আলাইকুম।